Assalamoalaikum, হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে, টেক রিলেটেড ভিডিও। তো চলুন বন্ধুরা, আজকে আমরা অনেকেই জানি যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট, আই ক্লিক, এবং কি আমরা বিভিন্ন ধরনের লক রয়েছে, সেটা আমরা জানি, হ্যান্ড লক, তারপরে পাসওয়ার্ড কি লক, প্যাটার্ন লক, অনেক ধরনের লক রয়েছে সেটা আমরা জানি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা লক নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আপনি আপনার নিজের পটো দিয়ে শুধু লক করবেন, সেটা কেউ খুলতে পারবে না একমাত্র আপনি ছাড়া, আপনার ফটো ছাড়া। ঠিক আছে, তো চলুন আমরা আজকে দেখবো সেটা কিভাবে করতে হয় খুব সহজভাবেই। তো চলুন, তো যাওয়ার আগে একটা কথা বলি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটি লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং সাথে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা তো অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখি আজকে কিভাবে আপনার নিজের ছবি দিয়ে আপনি লক করবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে লিখতে হবে টাচ স্ক্রিন মাই ফটো পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এটা টাচ স্ক্রিন মাই ফটো ফোন পাসওয়ার্ড, আপনারা এভাবে লিখবেন। ঠিক আছে, যে উপরে যে লেখাটা আছে এটা লিখবেন, লেখার পরে কী হবে ঠিক এই অ্যাপসটা চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আপনি যখন ইনস্টল করবেন ঠিক এটা এইভাবে আসবে। ঠিক আছে, এভাবে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে। তো এভাবে আসার পর আপনি এটাকে একটু ক্লিয়ার করে সাইডে নেবেন। তো এভাবে আপনারা এভাবে নিতে থাকবেন, আর যখন এটা একদম লাস্টে চলে যাবে, ঠিক আছে, ঠিক এটা এভাবে আসবে, এই একটা অপশন চলে আসবে গো। ঠিক আছে, তো আপনারা গো অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। গো অপশনে ক্লিক করে দিলে ঠিক এভাবে আসবে, এটা আপনার অ্যালাউ হিসাবে আপনি অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এটা এভাবে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন মাই ফটোস। ঠিক আছে বন্ধুরা, তো মাই ফটোসে আসার পর আপনি কী করবেন, আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, আপনার নিজের অথবা আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি যে কারো একটা ফটো আপনি অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি যেহেতু মোবাইলটা আমার নিজেরই, আমি আমার নিজের একটা ফটো এখানে সিলেক্ট করব। ঠিক আছে, তো আমি গ্যালারি থেকে আমি আমার নিজের একটা ফটো নিলাম, দেখুন আপনারা। তো ফ্রেন্ডস, আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আরও একটি চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আমাদের নতুন চ্যানেল, আপনারা চাইলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আমাদের এখানে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে এগুলি জয়েন করবেন এবং ফেসবুকে লিঙ্ক পাঠাবেন। তো চলুন আমরা এখন ফটোটা সিলেক্ট করার পর আমরা উপরে ওকেতে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ফটোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে যেহেতু আপনার নিজের ফটো দিবেন আপনি, তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে মাত্র আপনার জানা মতো। তো ধরুন আমি আমার কানে একটা পাসওয়ার্ড দিলাম, দেখতে পারলেন, কানে একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আমি আমার চোখে একটা পাসওয়ার্ড দিলাম, দেখতে পারলেন। এটা এক ধরনের আনকমন লক, আপনি যদি এই লকটা দিয়ে রাখেন শুধুমাত্র আপনার ছবিটাই দেখবে কেউ, আর কোনো অপশন আসবে না। ঠিক আছে, তো এবার আমরা একটা কানে দিলাম একটা চোখে পাসওয়ার্ড, তারপর আমরা ওকে দিলাম, তারপর আমরা আবারও একটা কানে দেবো একটা চোখে দেবো, তারপর ওকে করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে পিনিশ অপশনটা দেখা আছে, পিনিশ অপশনে যদি আমরা ক্লিক করে দিই, তারপর আমাদের এখানে লেখা আসবে ক্রিয়েট এ রিকভারি পাসওয়ার্ড। তো আমরা যদি আরেকটা পাসওয়ার্ড দিই এখানে, দেখুন 1 2 3 4 আমরা দিলাম, আবার দিলাম 1 2 3 4, দেখতে পাচ্ছেন আমাদের এখন অলরেডি লক হয়ে গেছে মাত্র ছবিটা দিয়ে। তো দেখুন আমরা এখন স্টার্ট টাচে ক্লিক করব, দেখুন আমাদের এটা লক হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সারা দিনও যদি আমরা এটাকে ক্লিক করি, শুধু আমাদের এই ফটোটা আসবে, দেখতে পাচ্ছেন ফটোটা শুধু কাঁপবে, আর কিছুই আসবে না আমাদের কোনো অপশন। তো এটা মাত্র একমাত্র আপনিই খুলতে পারবেন যদি আপনি আপনার ছবি দিয়ে লক করেন। তো আপনি কোথায় আপনি লক করেছেন সেটা আপনি জানেন। এখন যদি সবাই এটাকে আঙুল দিয়ে এভাবে এভাবে সেভাবে মনে করেন, এটাকে টিপে টিপে করবে লক করার জন্য, কিন্তু কেউ খুলতে পারবে না, এটা একমাত্র আপনিই খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ওয়ার্নিং পাসওয়ার্ড দেখাচ্ছে। তো দেখুন আমি আমার ছবির যেখানে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম একটা চোখে একটা কানে, এই যে দেখুন এখন আমি কানে এবং চোখে ক্লিক করলাম, দেখুন আমার পাসওয়ার্ড আমার মোবাইল অলরেডি লক খুলে গেছে। তো আপনিও চাইলে এইভাবে আপনার যেখানে পছন্দ হয় আপনি আপনার চোখে দিতে পারেন, নাকে দিতে পারেন, আপনি এইভাবে ফটো দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন সারা জীবন, যদি কেউ ক্লিক করে বাগার পাসওয়ার্ড খুলবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি ট্রাই করতে পারেন। আর
অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।